चैनल आज के किसान क्राफ्ट आइडिया देखो से अनेक अमेजिंग अपनारा हे काचर जो बोतल है वगलर मध्य अपनारा अमूल गुल खान खान कि ना अवश्य खान किसुदिन आगे गरम गल एन अवश्य ठंडा पड़े गए किसुदिन आगे गरम गल हे टेस्ट मेटानर जो अपारा कि खेतें अमूल गुल काचर बोतलो पावा जाए सेगल खेतें तो এখন ওই কাচের বোতলগুলো ওনা ফেলিয়ে দেন ফেলে দিতেন কি না দেন ওগুলো ভেঙে ডেঙ্গে যায় বা আপনারা জল খান খান কি না তখন ওটা দিয়ে আপনারা যদি সুন্দর কোনো বেসরো ভাস বানান কেমন হয় অনেক ভালো হয় ফ্লাওয়ার ভাস হোম মেড একদম বা কোথাও বাইরে যাওয়ারও দরকার নেই আপনার আমার কাছে দু রকম বোতলের আছে আমি আজ বানিয়েছি মানে কীভাবে ওগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আজকের এই ভিডিওটায় বলবো এটা আমি কাচের বোতলটা দিয়ে বানিয়ে এটা আমি প্লাস্টিকের বোতল দিয়ে এটা আমি বানিয়েছি সরি এটা আমার বোনও বানিয়েছে এটা আমি বানিয়েছি দুজন আমরা মিলে দুটো বানিয়েছি দুটো ফ্লাওয়ার ভাস আমার বোনও ছোট সেজন্য মুনু প্লাস্টিক জিনিস দিয়ে বানিয়েছে দেখেন এটা আমি কী করেছি এটা বোতল নিয়েছি মানে আমার বুনু বোতল নিয়েছে কালার করে দিয়েছে স্টিকার মানে এগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড একদম কোনো কিছু করার আপনাদেরকে দরকার নেই কিনতে পাওয়া যায় ওটা আমরা লাগিয়ে দিয়েছি তারপরে দেখেন আমরা আমি এর মধ্যে কী করছি একটা প্যাটার্নে করেছি তো আমি প্যাটার্ন একটা করেছি এখানেও একটা প্যাটার্ন তো এটা একটা অনেক ইউনিক প্যাটার্ন আজকাল দেখা যায় না মানে লাইট লাইট যে হয় না ওই রকম প্যাটার্নের বুঝলেন এটা অনেকই ভালো আপনারাও ট্রাই করতে পারেন অনেক 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 ইজি তারপর আমি ওগুলো লাগিয়ে নিয়েছি স্টার হ্যাঁ তারপর আমি স্টার এক্সেট্রা আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি এখান থেকে টেপ লাগিয়ে দিয়েছি মানে আমার বোনু এরকম ফুল কিনতে পাওয়া যায় ঢুকিয়ে দিয়েছি বা আর এখন যদি আপনি রিয়েল হচ্ছে ফুল এর ভিতরে রাখতে চান এটা আমি বলবো বেস্ট সেই সুন্দর লাগছে না এটা মনে হচ্ছে আসল সোনা না অনেকই সুন্দর কাচেরটার মধ্যে সুন্দর হবে তো অনেকজনই ভাবে যে কাচের মধ্যে আমি যে পেন্টটা করেছি রঙিন কালার দিয়ে না রঙিন কালার দিয়ে আমরা আমিও ফার্স্টে ট্রাই করেছিলাম রঙিন কালার দিয়ে আমি এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম যে হয় নাকি রঙিন কালার দিয়ে কোনো দিনও হবে না পসিবল না রঙিন কালার দিয়ে হবেই না দিস ইজ নট পসিবল তারপর আমি করেছি ওই যে ওগুলো রেডিমেড যেগুলো বললাম ওগুলো আমি লাগিয়ে নিয়েছি তারপর প্যাটার্ন করেছি কি আমি হার্ট বানিয়ে নিয়েছি হার্ট লাগিয়ে নিয়েছি ইয়েলো অনেক নানা নানা কালারের তারপর আমি স্টার লাগিয়ে নিয়েছি হ্যাঁ আর এই কালার এটা একটা কালার কিন্তু এটা রেডিমেড কালার না কালারের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি মনে রাখবেন আপনার ভাবেন এই কালারটা কীভাবে বানালো এটার কোনো স্পেসিফিক নাম আছে নাই এটা আমি নিজের থেকে এই কালারটা বানিয়েছি খুঁজতে থাকবেন আপনার সেটা করবে না আমি ব্লু রঙিন কালার নিয়েছি সরি মানে আমি পিঙ্ক রঙিন কালার নিয়েছি অল্প আর বেশি না গ্যাদ গ্যাদা না কিন্তু এইটুকু অল্প বেশি ছিল ওটা আমি নিয়েছি গোল্ডে তারপরে ওটা নিয়ে মেয়ের মধ্যে রং করেছি ওটা গোল্ডেনে চুপাইছি রং করেছি সিলভারে চুপাইছি রং করে দিয়েছি তারপরে আমি ফেব্রিক নিলাম যেগুলো ক্যামেলের পাওয়া যায় ওগুলো দিয়ে আমি এটাকে করে নিয়েছি তারপর এটা হয়ে গেল এবার আমি তো বললাম স্টিকার দিয়ে আপনার আমি হচ্ছে এটা কী করে দিয়েছি তারপর আমি নিচটা যাতে মনে হয় এই যে এরকম মানে রাখা ওই জন্য নিচটায় আমি টেপ লাগিয়ে দিয়েছি তারপর সেই সুন্দর না আপনাদের এটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ বাই বাই স্টে সেফ স্টে হোম